হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মির্জা আব্দুল রহমান, এনি টাইম লার্নিংয়ে আপনাদেরকে স্বাগতম। গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছি কীভাবে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে ডকুমেন্ট লেখা যায়। যদি ভিডিওটি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি চেক করুন, আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল বাটনটি অবশ্যই দিয়ে রাখবেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে পাওয়ার পয়েন্টে কীভাবে একাধিক টেমপ্লেট বা থিম আমরা বিভিন্ন স্লাইডের জন্য একসাথে অ্যাপ্লাই করব, এবং এর সাথে আরও অনেক কিছুই বলবো যা আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইড মেকিং আমরা যারা স্টুডেন্ট আছি তাদের ওই সময় করা উচিত নয়। তো চলুন শুরু করে দেই আমাদের ভিডিও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটে স্লাইড তৈরি করে রেখেছি। তো আমার এই তিনটা স্লাইডে তিন রকমের স্টাইল দেওয়া আছে, তিন রকমের থিম আমি ইউজ করেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এটা কীভাবে করা যায়, অনেকেই আমরা দেখা যায় যে সাপোজ ধরুন আমি এইখানে যদি থিমটা চেঞ্জ করব, এই থিমে যদি আমি ক্লিক করি তাহলে আমার থিমটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু আলটিমেটলি যখন আমি থিমটা এমনি নর্মালি চেঞ্জ করব আমাদের স্লাইড মেকিংয়ের সময়, তখন আমাদের প্রত্যেকটারই থিম চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা আমরা কীভাবে করব যে চেঞ্জ হবে না, শুধু আমি যেটা চেঞ্জ করতে চাই সেটা চেঞ্জ হবে, সেটা আমি আপনাদের কাছে দেখাবো। তো চলুন নতুন একটি স্লাইড নিয়ে আমরা, এই আমি নতুন একটি স্লাইড নিলাম। এখন আমি চলে যাবো ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর এর আগে আমি আরো কয়েকটি স্লাইড নিয়ে নিই। আমি সেভারাল স্লাইড নিলাম, ধরেন এখানে আপনাদের যা যা কাজ করার আছে। তো আমি ধরেন এখন যদি ডিজাইন থেকে এই ডিজাইনটা চুজ করি তাহলে আমার সবগুলোর ভিতরে এই ডিজাইনের টেমপ্লেটের ডিজাইনগুলো চলে গেছে। তো আমি চাই যে শুধু এইটাই এক ডিজাইন থাকবে, এইটাই এক ডিজাইন, এইটাই এক ডিজাইন, তিনটা তিন রকমের ডিজাইন হবে। তো সেই জন্য আমাকে কী করতে হবে, ডিজাইন থেকে ধরেন সাপোজ আমি এই ডিজাইনটা সিলেক্ট করব, তো সেক্ষেত্রে এখানে নিয়ে আমার মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই সিলেক্টেড টু সিলেক্টেড স্লাইড এটা ক্লিক করতে হবে। তাহলে শুধু এই স্লাইডটাই হবে, প্রত্যেকটাই ঠিক একই রকম। এখানে নিয়ে জাস্ট এখানে দেখেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড এরকম দিতে হবে, জাস্ট আর কিছুই না। এরকম দিলে আপনার সিলেক্ট করা যে স্লাইডটা থাকবে সেই স্লাইডেই শুধু থিমটা চেঞ্জ হবে। তো এই ছিল মূল জিনিসটা। তো আমাদের যেটা করা উচিত না সেটা হচ্ছে, আমরা অনেক সময় স্লাইড মেকিং করার পর, আমরা যারা সাধারণত স্টুডেন্ট তাদের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করতে হয়, তখন সাপোজ দেখেন আমার এখানে ওয়েলকাম এই লেখাটা ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে যায় নাই বা অমিট হয়ে যায় নাই। কিন্তু এই লেখাটা যদি আমি সাপোজ এই লেখার কালারটা যদি আমি এরকম দিতাম, এই টাইপের, তাহলে কিন্তু লেখাটা তোমার বোঝা যাচ্ছে না, হালকা হয়ে গেছে। ঠিক এই ধরনের কাজগুলো আমাদের কখনো প্রেজেন্টেশন মেকিংয়ে তৈরি করা যাবে না। এমন কালার সিলেক্ট করতে হবে যেই কালারটা আমার ব্যাকগ্রাউন্ড কালারে হারাবে না, বরং কিছু হাইলাইট হবে। কারণ আপনার প্রেজেন্টেশনের কন্টেন্ট মানুষ দেখবে, আপনার প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ডে কী পিকচার বা কী থিম ইউজ করেছেন অ্যাকচুয়ালি একটা প্রেজেন্টেশন সেটা ভ্যারি করে না, একটা প্রেজেন্টেশন সেটা কেউ দেখতে চায় না। আপনার প্রেজেন্টেশনের ওভারঅল আপনার পারফরমেন্স এবং আপনার কন্টেন্টের লেখাগুলোই মানুষ দেখতে চায়। আপনি কী ধরনের কন্টেন্টগুলো নিয়েছেন, কী ধরনের লেখা আপনি সেখানে উপস্থাপন করবেন, কী ধরনের পিকচার বা কী ধরনের ভিডিও আপনি উপস্থাপন করবেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশনে যদি এরকম হয় এই লেখাটি আপনি বুঝাইতেই পারলেন না কী লেখা আছে, অডিয়েন্স দেখতে পেলো না, কিন্তু আপনি ওভারঅল পুরো প্রেজেন্টেশন আপনি খুব ভালো প্রেজেন্ট করলেন, কিন্তু তখন দেখা যাবে কি অডিয়েন্সের একটা বিরূপ প্রতিক্রিয়া থাকবে, কারণ তারা আপনার কথার সাথে ডকুমেন্টের যে মিল সামঞ্জস্য সেটা তারা বুঝতে পারবে না, কারণ তারা লেখাই দেখতে পারেনি। এই প্রবলেমগুলো হয়। এছাড়াও আপনারা সাপোজ ধরেন যে এই পিকচার যে ধরনের আমরা ইনসার্ট করি, আমরা সাধারণত চেষ্টা করব পিকচার ইনসার্ট করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে যে কিছুটা ক্লিয়ার পিকচার যাতে ইনসার্ট করা যায়। অনেক সময় দেখা যায় কি আমাদের প্রেজেন্টেশনে সাধারণত বড় বড় প্রজেক্টর এবং প্রজেকশন করে দেখানো হয়, সেক্ষেত্রে হয় যে পিকচারগুলো আমরা লো কোয়ালিটির ইউজ করার কারণে আমাদের পিকচার কোয়ালিটি খারাপ হয় এবং সেখানে পিকচারে যদি কোনো লেখা থাকে সেটা টোটালি বোঝা যায় না। ঠিক যেমন আপনাদের আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে ট্রান্সমিশন অ্যাড করা। আমাদের অবশ্যই এমন কিছু ট্রান্সমিশন অ্যাড করা কখনোই উচিত নয় যেটা আমার প্রেজেন্টেশনের সাথে যায় না। আপনি যদি টেকনোলজি নিয়ে করেন তাহলে খুব হাই কোয়ালিটি বা এক্সপেন্ডেবল কিছু ট্রান্সমিশন অ্যাড করতে পারেন। আপনি যদি নর্মাল অ্যাজ লাইক অ্যাজ এ কোনো কর্পোরেট প্রেজেন্টেশন করেন সেখানে অবশ্যই এমন কিছু দিবেন না যেটা আপনার
ভিউয়ার বা আপনার যারা লিসেনার তাদেরকে ডিমোটিভেট করে, বা আপনার প্রেজেন্টেশনকে একটা মানে প্রেজেন্টেশনের পুরো মূল যে জিনিসটা সেটাই নষ্ট করে দেয়। যেমন সাপোজ ধরুন আমি এই প্রেজেন্টেশনের এখানে যদি স্লাইডের অ্যাজ লাইক এই বার্ডের এটা দেই, যে একটা পাখি উড়ে যাবে তারপরে আসবে, এটা কিন্তু এক ধরনের একটা বাচ্চামি লাগবে। আমি বলছি না যে না এই ইফেক্টটা মাইক্রোসফট ও পাওয়ার পয়েন্টে তারা তো আর এম নর্মালি দেয় না, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই ইউজ করার প্রত্যেকটা জায়গায় আছে। আপনি যদি নর্মালি আমি যদি সাপোজ এখান থেকে এটা না দিয়ে যদি এরকম দেই ফ্লিপ, হ্যাঁ এটা চলে অ্যাজ ইউজুয়াল চলে, কিন্তু এই জিনিসগুলো সাপোজ ধরেন আমি আমার ওয়েলকাম লেখাটাকে এই জিনিসটা দিলাম, তখন একটা কালো পর্দা সরে যাচ্ছে, তাহলে কী করতে হবে? এই জিনিসটা এখানে দেওয়া যাবে না, এই জিনিসটা আমি দিতে পারবো এইখানে, এই পর্দার এখানে আমি যদি দিই তাহলে দেখা যাবে কি ওয়েলকামটা সরে আমার পরবর্তী বিষয়টা আসতেছে। ঠিক এই ট্রান্সমিশন ইউজ করার ক্ষেত্রে কোন স্লাইডে প্রথম স্লাইডগুলোতে এন্ট্রান্স স্লাইডগুলোতে কী ধরনের ট্রান্সমিশন ইউজ করা যায় এবং এর পরবর্তী কীভাবে করা যায়, কারণ ওভারঅল আপনার লেখার উপরে যেরকম ডিপেন্ড করে ঠিক সেরকম আপনার স্লাইডের ট্রান্সমিশন যদি সিম্পল বাট অ্যাট্রাকটিভ হয়। এখন বলতে পারেন ভাই সিম্পল কীভাবে অ্যাট্রাকটিভ হয়? হ্যাঁ সিম্পল জিনিস অনেক অ্যাট্রাকটিভ করে প্রেজেন্ট করা যায়। দেখা গেল আপনার কথার সাথে মিল রেখে আপনি স্লাইডের ট্রান্সমিশন করলেন, যেমন আমি সাপোজ দেখাই এই আপনার ডাইনামিক কন্টেন্টের এখানে যে ট্রান্সমিশনগুলো হয় এগুলো সাধারণত দেখলে মনে হয় যে না মানে কেমন যেন একটাই, কিন্তু এই ডাইনামিকগুলো অনেক অনেক অ্যাট্রাকটিভ হয়। আর ট্রান্সমিশন অনেকে বলতে পারে ট্রান্সমিশন অ্যাড না করলেই কি, অ্যাড না করলেও তোমার হচ্ছে, হ্যাঁ ট্রান্সমিশন অ্যাড না করলেও হচ্ছে, কিন্তু ট্রান্সমিশন অ্যাড করাটা হচ্ছে এক ধরনের কী বলে আপনাকে ওরিয়েন্টেড করা, একটা সুসজ্জিত করা, আপনি এই জিনিসটাকে সুসজ্জিত করবেন। ট্রান্সমিশন এবং অ্যানিমেশন আপনি না করলেও পারেন, তাতে কি আসা যায়? আমি করবো না, কিন্তু ট্রান্সমিশন এবং অ্যানিমেটেড অ্যাড করে ওর সাথে যদি বলতে পারা কোনো টপিক ওর সাথে যদি বলে যাওয়া যায় তাহলে কিন্তু সেটা সবচেয়ে ভালো অ্যাট্রাকটিভ হয় এবং ভিউয়ার্সদের অ্যাটেনশন গেইন করা খুব সহজ হয়। আপনি বলে যাচ্ছেন এবং আপনার ট্রান্সমিশনের অ্যানিমেশন অনুযায়ী সেই জিনিসগুলো অ্যাপিয়ার হচ্ছে, আবার আপনি বলা শেষ করছেন সেটা ইমফেসিস হচ্ছে, যেটা আপনি বেশি বেশি জোর দিয়ে বলতেছেন এবং যেটা আপনি চাচ্ছেন না এখন দেখাতে সেটা এক্সিট হয়ে চলে যাচ্ছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। ট্রান্সমিশন এবং অ্যানিমেশনের ক্ষেত্রে তিনটা পার্ট আছে, এন্ট্রান্স, ইমফেসিস এবং এক্সিট। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে আরেকটা যেই জিনিসটা সবচেয়ে বড় ভুল হয়, যেটা আমাদের আমরা যারা স্টুডেন্ট থাকি তাদের এই জিনিসটা হয় যে আমরা এমন কিছু ট্রান্সমিশন অ্যাড করি, সাপোজ দেখেন আমি আপনাদের এখানে দেখাচ্ছি এক্সাইটিং এই ট্রান্সমিশনগুলো যখন আমরা অ্যাড করি এই সেকশনের, এগুলো দেখা গেলো আমি আমার পিসিতে কাজ করতেছে খুব ভালো, বাট আনফর্চুনেটলি হয়তোবা আমার ডেস্কটপ পিসি, আমি ডেস্কটপ তো আর ভার্সিটিতে নিতে পারবো না, তাহলে আমার এক ফ্রেন্ডের পিসিতে নিতে হবে, কিন্তু সেখানে আমি কাজ করেছি খুব আপডেট পাওয়ার পয়েন্ট 17 দিয়ে, কিন্তু আমার যে ফ্রেন্ড সে পাওয়ার পয়েন্ট 13 এমএস অফিসে 13 ইউজ করে, সেইখানে এই ধরনের অ্যানিমেশনগুলো নাও থাকতে পারে। এবং ইন কেস আপনি যখন আপনার এই পুরো প্রেজেন্টেশনটাই আপনার টিচারকে সাবমিট করুন, আপনার টিচারের যে পিসি বা সেখানে হয়তোবা এই অ্যানিমেশন বা ট্রান্সমিশনগুলো নাও থাকতে পারে, তখন কিন্তু আপনার এই ট্রান্সমিশনগুলো দেওয়ার কোনো মানে হলো না, এবং আপনি পেন ড্রাইভে করে নিয়ে গেলেন কিন্তু প্লে করার সময় ট্রান্সমিশনগুলো অ্যাড হচ্ছে না, তখন কিন্তু আপনার কোনো মানেই হয় না। এই ক্ষেত্রে আপনি যদি স্ট্যাবল যেই প্রেজেন্টেশনের ট্রান্সমিশনগুলো আছে এগুলো অ্যাড করি আমরা, এবং এখানে যদি ডাইনামিক কন্টেন্টের যেগুলি অ্যাড করি, তাহলে দেখা যায় কি এগুলো অনেকটাই এফেক্টিভ, এবং দেখা যায় মোটামুটি 13 2010 13 2007 এই যে ভার্সনগুলো অফিসের মাইক্রোসফট অফিসের এই ভার্সনগুলোতে সাপোর্ট করে। ঠিক একই রকমভাবে অ্যানিমেশন, অ্যানিমেশনের এখানে যেরকম আপনাদের বলেছি যে এন্ট্রান্স, ইমফেসিস অ্যান্ড এক্সিট, আমাদের এগুলো মাথায় রাখতে হবে, এবং মোড় পাত, মোশন পাত এই ধরনের জিনিসগুলো এগুলো মাথায় রাখতে হবে যে কোন জিনিসগুলো এখানে দিব আমি। আমি একটা জিনিস এন্ট্রান্স করলাম, জাস্ট বাউন্সি এখানে এন্ট্রান্স করলাম, জিনিসটা কেমন অকওয়ার্ডও লাগতে পারে। আবার একটা জিনিস দেখা গেলো না এইখানে আমি যদি এটা বাউন্স আকারে দিই না জিনিসটা ভালো লাগছে, বিষয়গুলো ঠিক সেরকম আমার টেক্সটের ক্ষেত্রে দেখা যায় বাউন্স আকারে দিলাম, বিষয়টা এরকম না দিয়ে যদি আমি টেক্সটের ক্ষেত্রে অ্যাপিয়ার দিই এবং লেটার বাই লেটার করি বা ওয়ার্ড বাই ওয়ার্ড করি জিনিসটা আরও ভালো লাগবে। তো এই জিনিসগুলো আমাদের করা উচিত না। আজকের টপিকটার মূল শুধুমাত্র জাস্ট একটা ট্রিক দেখালাম পাওয়ার পয়েন্টের, আর কি আমাদের করা উচিত ট্রান্সমিশন এবং অ্যানিমেশনের ভিতরে কি করা উচিত এবং কি করা উচিত না সে বিষয়ে বললাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হিট দ্য লাইক বাটন, কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কী দেখতে চান, অ্যান্ড পরবর্তী ভিডিও পর্যন্ত
ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।